অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই, এবং তবে আছি, হ্যাঁ আমি ঢাকায় আছি, বাংলাদেশে আছি, পরিবার নিয়ে আছি। সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কি। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, এটা সত্যি কথা, মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার তার থেকে কম হতো না। তো হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল, সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটা এটাও কিন্তু সত্য কথা, কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না। কারণ মানুষের দাবি ছিল, কারণ প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য, কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয়ে মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি অ্যাট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি, আমার সেটাই আমার ব্যর্থতা আর কি।